তো কেমন আছো সবাই? সবাইকে স্বাগতম FR19-এর নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে, কারণ আমরা যখনই ভিলেজে গিয়ে কোনো আয়রন গোলামকে ফুলের টোকা দিতাম, তখনই তারা সাথে সাথে আমাদের মেরে ফেলতো। বাট আজকে আমরা সেই রাগি আয়রন গোলামের কাছে ট্রেড করব, এবং সে ট্রেডের পরিবর্তে আমাদের দিবে ওপি লুট। তো বন্ধুরা, শুধুমাত্র আয়রন গোলামের সাথে ট্রেড করার ফলে সে ড্রাটের পরিবর্তে আমাদের দিবে ওপি লুট, যেগুলো আমি কখনো কল্পনা করিনি। তো তোমরা যদি দেখতে চাও যে সে আমাদের কি কি ওপিলুট দেয়, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো এই ওপিলুট দিয়ে আমি কি করব, এই ওপিলুট দিয়ে আমি ইন্ডার ড্রাগনের ওয়ার্ল্ডে যাব এবং ইন্ডার ড্রাগনকে একে একে মেরে ভত্তা বানাই দিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আজকের ভিডিও লাইক ক্যাম রাখছি 2000, তো তোমরা লাইক ক্যাম পূরণ করো না, তো আজকে অবশ্যই কমপ্লিট করে দেবা, কারণ আমার অনেক মেহনত করতে হয়েছে আজকের ভিডিওর জন্য। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। তো বেশি কথা না বাড়িয়ে চলুন একলাভে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের একটি ওয়ার্ল্ডে স্পন করাই দেয়, তো এখান থেকে আমাকে একটি ভিলেজ খুঁজতে হবে এবং সেই ভিলেজে গিয়ে আয়রন গোলামের সাথে ট্রেড করতে হবে। তো যেহেতু আমি ভিলেজে যাব, তার আগে আমি কিছু বেসিক টুল বানাইনি, কারণ বেসিক টুল অনেক প্রয়োজন হয় আমাদের যে মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ থাকে, সেখানে অনেক কিছু প্রয়োজন হয় বেসিক টুলের। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে কিছু কাঠ কেটে নিচ্ছি। তো এই কাঠ দিয়ে আমি কি করব, এই কাঠ দিয়ে আমি বেসিক টুল বানাবো। বেসিক টুল বলতে যেমন একটি পিকঅ্যাক্স, একটি অ্যাক্স, এই দুইটা বানালেই হবে, সর্ডের আমার তেমন প্রয়োজন হবে না। যেহেতু আমি আয়রন গোলামের সাথে ট্রেড করব, সেখান থেকে আমি ওপি জিনিস পাবো, তাই আমি বেশি কিছু বানাবো না। যেহেতু এখান থেকে আমি কাঠের টুকরোগুলো কেটে নিয়েছিলাম, তো এখান থেকে আমি টোটালে 5টা কাঠের টুকরো কেটে নিয়ে ছিলাম। তো এগুলো থেকে আমি সবার প্রথমে প্লাঙ্ক তৈরি করে নিই, এবং প্লাঙ্ক থেকে দুইটি স্টিক নিই, এবং একটি ক্রাফটিং টেবিলও তৈরি করে নিই, এবং এখান থেকে আমি একটি শর্ট বানাবো, একটা পিকঅ্যাক্স বানাবো এবং একটা অ্যাক্স বানাবো। তো এগুলো দিয়ে আমি আস্তে আস্তে কাজ করতে করতে যাব ভিলেজ খুঁজবো। তো সেখান থেকে আমি আমার যে মাইনক্রাফের মূল টার্গেট আয়রন গোলামকে খুঁজে বের করা এবং তার সাথে ট্রেড করা, তো সেটি কমপ্লিট করব। তো বন্ধুরা, আজকে আয়রন গোলামের সাথে ট্রেড করব, তো সে শুধুমাত্র ডার্টের পরিবর্তে এবং কিছু স্টিকের পরিবর্তে আমাকে দিবে ওপিলুট। তো চলো আমি সবার প্রথমে যে একটি ভিলেজ খুঁজি, তো ভিলেজ অনেকটা খুঁজতে কঠিন হয়, কিন্তু তোমরা যদি একটি সিস্টেম জেনে থাকো তাহলে খুব সহজেই ভিলেজ খুঁজতে পারবে। তো তোমরা যদি নদীর ধার ধারে হাঁটো তাহলে খুব সহজে ভিলেজ পেয়ে যাবে। জানি না আজকে ভিলেজ পাইতে আমার কতটা কষ্ট করতে হবে, তো যতটাই কষ্ট করতে হোক না কেন আমাকে খুঁজে বের করতে হবে এবং আয়রন গোলামের সাথে ট্রেড করতে হবে। তো বন্ধুরা, ফাইনালি আমি পেয়ে গেছি একটি ভিলেজ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি বাড়ি আছে। তো আমি নদীর ধার দিয়ে হাঁটতেছিলাম, তো আমাকে বেশি একটু শাস্তি করতে হয়নি, তো আমি অল্প শাস্তিতেই ভিলেজ খুঁজে পেয়ে গেছি। তো চলো এই রুমের ভিতরে গিয়ে দেখি এবং চেষ্টা কোনো কিছু আছে কিনা, তো দেখে নিয়ে আসি। তো বন্ধুরা, এই রুমে আসে দেখতে যে কিছু নাই, একদম ফাঁকা একটি রুম, শুধু একটি বেড আছে। তো সবার প্রথমে আমি এখানে রিস্পন পয়েন্ট সেট করে দিলাম। জানি না কত দূর থেকে হাটে আসছি, তো অল্প দূর থেকে হাটে আসছি, তো কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রকার জম্বি মেরে দেয় তাহলে আমি এখানে আবার রিস্পন হব, তো আমাকে আবার ভিলেজ খোঁজার জন্য শাস্তি করতে হবে না। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিলেজারগুলো কিছু চাষাবাদ করেছে, তো এই চাষাবাদ থেকে আমি কিছু জিনিস নিয়ে নেব যেগুলো আমার খাওয়ার হিসেবে কাজে লাগবে। তো বন্ধুরা, এখান থেকে আমি কিছু পটেটো নিয়ে নিচ্ছি, যেগুলোকে আলু বলে। তো এখানে ভিলেজারগুলো আলু লাগাইছিল, তো আলু আমি চুরি করে নিলাম, এখন আমি এগুলো খাবো। চুরি বলতে তোমরা বুঝতেই পারতেছ আমি তাদের কাছ থেকে কোনো প্রকার পারমিশন নিইনি, এই জন্যই আমি এগুলো চুরি হিসেবে বলতেছি। তো আমি বাস্তবে চোর না, কিন্তু এখানে কিছু জিনিস চুরি করতে হয় সুবিধার জন্য। তো বন্ধুরা, এখান থেকে আমি কিছু কবল স্টোন খুঁড়ে নিচ্ছি। তো এই কবল স্টোন দিয়ে আমার যে অস্ত্রগুলো আছে, যেমন আমার বেসিক টুলস, একটি পিকঅ্যাক্স এবং একটি অ্যাক্স আছে, তো এগুলো কবল স্টোন দিয়ে কনভার্ট করে নেব, কারণ এগুলো কনভার্ট করলে আমার যে কোনো জিনিস খুঁড়তে অনেকটা সহজ হবে এবং খুব তাড়াতাড়ি করতে পারবো। তো সবার প্রথমে আমি এখানে ক্রাফটিং টেবিলটি রেখে দিই, এবং কবল স্টোন দিয়ে একটি আমি পিকঅ্যাক্স বানাই, এবং সাথে একটি অ্যাক্স না বানিয়ে একটি সল বানিয়ে নিলাম। তো এটি আমার অনেক কাজে লাগবে, কারণ আয়রন গোলাম যেহেতু আমার ডার্টের দিয়ে ট্রেড করবে, তা আমার ডার্ট খোঁজার জন্য এই সোয়েলটি খুব কাজে লাগবে। তো সবার প্রথমে আমি যেহেতু এখানে ক্রাফটিং টেবিলটি রেখেছিলাম সেটি খুঁড়ে নিয়ে নিই, কারণ এটি আমার অনেক প্রকার কাজে লাগতে পারে। তো বন্ধুরা চলো, এখন আমাদের খুঁজতে হবে যে আয়রন গোলাম কোন দিকে আছে। তো আয়রন গোলামকে খুঁজে পাইলে আমি তাদের সাথে ট্রেড করব। তো বন্ধুরা, আয়রন গোলামকে খুঁজতে খুঁজতে অনেকটা সন্ধ্যা হয়ে আসতেছিল, তো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে অন্ধকার লাগতেছিল। তো সবার প্রথমে আমি চলো একটু ঘুমাই নিই, তো ঘুমাইলে সকাল হয়ে যাবে এবং সকালে উঠে আমি আয়রন গোলামকে খুঁজবো। তো এখানে একটি রুম পেয়ে গেছি, তো এই রুমের ভিতরে গিয়ে আমি ঘুমাবো। তো বন্ধুরা চলে আসছে এই রুম, এই ভিলেজের উঠ ভাগ, আমি এখানে ঘুমাবো। তো আমার জায়গায় তুই ঘুমাচ্ছিলে, সরি তোর জায়গায় আমি ঘুমাচ্ছি, এটা মনে কিছু করে লাভ নাই। তো সকাল হয়ে গেছে, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ভিলেজার টিলেজার যা যাবতীয় আছো সবাইকে আমি গুড মর্নিং জানাই দিলাম।
তো এখন আমি যাব আয়রন গোলামকে খুঁজতে। তো আয়রন গোলামকে যদি খুঁজে পেয়ে যাই তাহলে তার সাথে আমি ট্রেড করব। ও মাই গড! তো বন্ধুরা বলতে বলতেই দেখো এখানে আয়রন গোলাম পেয়ে গেছি। তো বন্ধুরা প্রথমে আমি ভাবতেছিলাম যদি আয়রন গোলাম না পাই, একটু তো কষ্ট করে ভিলেজ খুঁজলাম, তারপরে যদি আবার আয়রন গোলাম না পাই তাহলে কেমনটা লাগতো। তো যেহেতু এখানে আয়রন গোলাম পেয়ে গেছি তো এখন আমি তার সাথে ট্রেড করব। তো এই যে এখানে ট্রেড লেখা আসতেছে, তো এতই মারতেছি আজকে একদম শান্ত হয়ে গেছে। তো বন্ধুরা সবার প্রথমে আমি ট্রেড লেখার উপরে চাপ দিলাম। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ও মাই গড, তো এখানে শুধুমাত্র 10টি ডার্টের পরিবর্তে আমাকে ডায়মন্ডের চেস্ট প্লেট দিচ্ছে, এবং 5টি ডার্টের পরিবর্তে ডায়মন্ডের হেলমেট, এবং কিছু স্টিকের পরিবর্তে আমাকে দিচ্ছে নেদারাইট পিকেক্স এবং নেদারাইট সর্ট, এবং পটেটোর পরিবর্তে দিচ্ছে আমাকে 10টি ইনচেন্টিং অ্যাপল। তো বন্ধুরা তুমি ভাবতে পারতেছ যে এটা কোন নেশা করে আসছে যে এত কম টাকার বিনিময়ে আমাকে এগুলো জিনিস দিচ্ছে, যেগুলো মাইনিং করতে অনেকটা দিন থেকে রাত হয়ে যায় এবং রাত থেকে দিন হয়ে যায়, পায়ের ঘাম মাটিতে না 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 মাথার ঘাম পায়ে পড়ে যায়, কিন্তু তারপরে এগুলো মাইনিং করতে অনেকটা কষ্ট হয়ে যায় এবং দিনের পর দিন মেহনত লাগে। তো বন্ধুরা যেহেতু স্টিকের পরিবর্তে আমাকে নেদারাইট সর্ট এবং নেদারাইট পিকেজ দিবে, তো সবার প্রথমে আমি সেগুলোই নিব। তো চলো এখানে কিছু কাঠ কেটে নেই, তো আমার কাছে তেমন কাঠ ছিল না। তো বন্ধুরা এখানে যে কাঠের এক্সট্রা ছিল সেটা দিয়ে খুব তাড়াতাড়ি মাইনিং করা যাচ্ছিল না এবং কাঠ কাটা যাচ্ছিল না, তাই আমি সবার প্রথমে কবল স্টোন দিয়ে একটি অ্যাক্স বানিয়ে নিব, যেটি দিয়ে আমি খুব সহজে কাঠ কাটতে পারবো এবং অনেকগুলো কাঠ কাটবো, এবং এখান থেকে আমি স্টিক বানাবো এবং সেখান থেকে আমি তার সাথে ট্রেড করে অনেকগুলো ওপি ওপি আইটেম নেব। তো এই ওপি আইটেমগুলোর মধ্যে আমি পেয়ে যাব স্টিক দিয়ে, মাত্র 10টি স্টিক দিয়ে পাবো একটি নেদারাইট সর্ট এবং 8টি স্টিক দিয়ে পাবো একটি নেদারাইট পিকেক্স। তো তোমরা ভাবতে পারতেছ এত সহজ যদি মাইনক্রাফ্ট হইতো তাহলে তো সবাই প্রো হয়ে যাইতো। তো বন্ধুরা সবার প্রথমে আমি এখানে স্টিকগুলো বানাই নিয়ে চলে আসছি এবং এখন তার সাথে আমি ট্রেড করব। তো এই ট্রেডারটা অনেক ভদ্র ছিল, আয়রন গোলাম অনেকদিন অভদ্র ছিল তো আজকে ভদ্র হয়ে গেছে, কোথাও যায়নি এখানেই দাঁড়াইছিল। তো সবার প্রথমে আমি এখানে 10টি স্টিক দিয়ে একটি শট নিয়ে নিলাম। ও মাই গড! তো বন্ধুরা তোমরা এখানে একটি জিনিস লক্ষ্য করে দেখলে দেখতে পারো যে নেদারাইট শট আবার +8 অ্যাটাক ড্যামেজ, তো বুঝতে পারতেছো কতটা খাতারনাক হতে চলেছে। তো বন্ধুরা সাথে সাথে আমি আরও 8টি স্টিক দিয়ে নেদারাইট পিকএক্স। তো বন্ধুরা যেহেতু ডার্টের পরিবর্তে আমাকে দিচ্ছে ফুল আর্মর এবং সেটি আবার ডায়মন্ডের, তো বন্ধুরা সবার প্রথমে আমি এখানে যে আমার কাছে সোবেলটি ছিল, তো এই সোবেল দিয়ে আমি কিছু ডার্ট কালেক্ট করে নেব, কারণ ডার্ট দিয়ে যেহেতু আমি আর্মরটি পাবো তো আমাকে প্রায় 30 থেকে 40টার মতো ডার্ট নিতে হবে। তো মনে হচ্ছে হয়ে যাবে, কারণ অনেকক্ষণ ধরে আমি ডার্টগুলো খুঁড়তেছিলাম। তো যেহেতু এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তো সোলো মোশনে দেখলে অনেকক্ষণ লেগেছিলো আমার। তো বন্ধুরা এখানে আমি টোটালি 49টি ডার্ট কালেক্ট করতে পেরেছি। তো আয়রন গোলাম কোথায় গেছিলো? তো এদিকে আসছিলো, কি বিড়ি খাইতে আসছিলে নাকি আবার, না চাটা খাইতে আসছিলে? তো যাই হোক, এখন আমি ডার্ট নিয়ে চলে আসছি এবং তুই ডার্টের পরিবর্তে এখন আমাকে দিবি ডায়মন্ডে ফুল আর্মর। তো বন্ধুরা 10টি ডার্টের পরিবর্তে আমাকে দিয়ে দিয়েছে একটি চেস্ট প্লেট এবং 5টি ডার্টের পরিবর্তে দিয়েছে আমাকে একটি ডায়মন্ডের হেলমেট এবং 7টি ডার্টের পরিবর্তে দিয়েছে আমাকে একটি প্যান, আন্ডার প্যান বলবো না, এটি ফুল প্যানে বলা চলে। তো বন্ধুরা সবার প্রথমে আমি যে এই আর্মরটি পেলাম এটি পরে নেব, দেখি কেমনটি লাগে আমার, দেখতে ভালো লাগে কিনা, হ্যান্ডসাম লাগে কিনা। তো বন্ধুরা সবার প্রথমে আমি যতগুলো জিনিস ছিল সবগুলো পরে নিয়েছি। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি ফুল ডায়মন্ডের আর্মরে কভার হয়ে গেছি। তো কি বলো, আমাকে হ্যান্ডসাম লাগতেছে তো নাকি, হাজারো মেয়ের ক্রাশ হইতে পারবো তো নাকি? আমার আবার ইচ্ছা নাই হাজারো মেয়ের ক্রাশ। তো যাই হোক, যেহেতু আমি ফুল আর্মর পেয়ে গেছি তো ইন্ডার ড্রাগনের ওয়ার্ল্ডে গিয়ে ইন্ডার ড্রাগনকে আচ্ছা মতো কেলানি দিতে পারবো। তো বন্ধুরা চলো এখন তার সাথে আরও আমি ট্রেড করবো, দেখি আমি কি দিয়ে কি নিতে পারতেছি। তো বন্ধুরা এখানে শুধুমাত্র একটা রুটির পরিবর্তে আমাকে দিচ্ছে 10টা ইনসেন্ডিং আপেল, তো নিচে দেখি ডার্ট দিয়ে আরও কিছু দিচ্ছে নাকি। তো বন্ধুরা এখানে ডার্ট দিয়ে শুধুমাত্র একটি ডার্টের পরিবর্তে 5 ইন্ডার ফ্রেম দিচ্ছে। তো বন্ধুরা এখানে আমি 15টি ইন্ডার ফ্রেম নিয়ে নিলাম। তো ইন্ডার ফ্রেম যেহেতু নিয়ে নিছি, তো এখন কাজ হচ্ছে আমার রুটির পরিবর্তে যেহেতু আমি ইনচেন্টিং আপেল পাবো তো রুটি কই পাবো? তো তোমরা ভাবতেছো এখন রুটি কই পাবো? তো রুটি পাওয়ার আমার কোনো দরকার নেই, তো এখানে উইট আছে, তো এই উইটগুলো থেকে আমি রুটি তৈরি করে নেব। তো এখানে অনেকগুলো উইট আমি কালেক্ট করে নেব এবং তার কাছ থেকে আমি 40 থেকে 50টার মতো ইনচেন্টিং আপেল নেব, কারণ আমার 5টি মাত্র রুটির জন্যই আমি পেয়ে যাবো
পঞ্চাশটি ইনসেন্টিং আপেল। তো ভাবতেছো এ আসলেই কিন্তু নেশা করেছে, কোনো সস্তা নেশা করেছে বলেই এত কম দামি জিনিসের কারণে আমাকে এত দামি দামি জিনিসগুলো দিচ্ছে। তো বন্ধুরা, সবার প্রথমে আমি ক্রাফটিং টেবিলটি রাখি এবং তিনটি উইট এভাবে দিলেই রুটি পাওয়া যায়, তোমরা অনেকেই জানো। তো এখান থেকে আমি পাঁচটি রুটি নিয়ে নিলাম এবং এখন আমি তার সাথে ট্রেড করব এবং এই রুটির পরিবর্তে আমি নিব ইনচ্যান্টিং অ্যাপল। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি রুটি দিয়ে দিচ্ছি এবং আমাকে ইনচ্যান্টিং অ্যাপল দিচ্ছে। তো আমি এখানে পঞ্চাশটি ইনচেন্টিং আপেল নিয়ে নিলাম। তো এই পঞ্চাশটি ইনচেন্টিং আপেল যদি তৈরি করতে যাইতে হয়তো তাহলে জানি না কত দিন লেগে যেত, তো একদিনেই পারতাম কিন্তু অনেকটা কষ্ট হয়তো। তো এ অনেকটা ভালো ছিল বলে আমাকে সস্তায় ওপি ওপি লুট দিচ্ছিল। তো বন্ধুরা, তার সাথে আমি ট্রেড করতে করতে অনেকটা রাত হয়ে যায় এবং দেখি যে আশেপাশে অনেকগুলো জম্বি আসতেছিল, কিন্তু সে তার জম্বিগুলোকে মেরে টুকরা টুকরা করে দিচ্ছিল, কিন্তু আমার সাথে কোনো প্রকার শত্রুতা ছিল না, কারণ আজকে সে আমার ফ্রেন্ড হয়ে গেছে, তো বিগ ফ্যান হয়ে গেছে। তো বন্ধুরা, আমি হাঁটতে হাঁটতে অন্যদিকে যাচ্ছিলাম কিন্তু সেই দিক থেকে দেখতেছি জম্বি চলে আসছে। তো সবার প্রথমে আমাকে ঘুমাইতে হবে, নাহলে এরা আবার অনেকটা আমাকে ডিস্টার্ব করবে। তো এখানে একটি রুম পেয়ে গেছি, তো এখন আমি ঘুমাবো। এই ওট, এই নান্না ভিলেজার ওট বেড়া, তোর এখানে জায়গা নাই, ওট ওট ওট, তাড়াতাড়ি ওট, আমি ঘুমাবো। তো এখানে একটা চেস্টও আছে, তো আগে আমি ঘুমাইনি, তারপর দেখবো চেস্টে কী আছে। তো বন্ধুরা, চেস্টে তেমন কিছু ভালো জিনিস থাকে না। তো যেহেতু আমি ব্যাট পেয়ে গেছি এবং রাত হয়ে গেছিলো, অনেকটা ক্লান্ত হয়ে গেছি তার সাথে ট্রেড করে করে, তো এখান থেকে আমি ঘুমাইনি। তো গুড মর্নিং এভরিওয়ান, আমি ঘুম থেকে উঠে গেছি। তো এখানে যেহেতু চেস্ট আছে, তো দেখি চেস্টের মধ্যে কী আছে। তো বন্ধুরা, সর্বপ্রথমে আমি চেস্টে খুলি, ও মাই গড। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ চেস্টের ভিতরে কী কী আছে। তো বন্ধুরা, এখানে চেস্টের ভিতরে আটটি ডায়মন্ড আছে এবং তিনটি এমেরাল্ড আছে। তো আমি সবার প্রথমে এমেরাল্ডগুলো নিয়ে নিলাম এবং তারপরে আমি ডায়মন্ড নিয়ে নিলাম। এবং তোমরা উপরে কোণে দেখতে পাচ্ছ সেখানে আই অফ ইন্টার ছিল। তো বন্ধুরা, সবগুলো আমি লুট করে নিয়ে নিলাম। তো এখন আমার কোনো প্রকার টেনশন নাই। তো আমার সব থেকে বড় টেনশন যেটা ছিল সেটা ছিল আই অফ ইন্ডারের। তো এটিও আমি পেয়ে গেছি। তো এখন কাজ হচ্ছে আমি ইন্ডার পোর্টাল বানাবো এবং ইন্ডার পোর্টালের ওয়ার্ল্ডে যাব এবং ইন্ডার ড্রাগনকে ঢুস ঢাস ঢিস ঢাস করে মেরে তক্তা বানাবো। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে ইন্ডার ফ্রেমগুলো এভাবে বসাই নিচ্ছি, যেভাবে ইন্ডার ফ্রেম থেকে ইন্ডার ওয়ার্ল্ডে যাওয়ার জন্য ইন্ডার পোর্টাল বানাইতে হয় সেভাবে আমি বসাই নিচ্ছি। তো যতক্ষণে আমি বসাচ্ছি এবং ইন্ডার পোর্টালটি ইনেবল করতেছি, ততক্ষণে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও, আর যারা এখনও ভিডিওটি দেখে লাইক করেনি লাইক করে দাও, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাইতে হয়। আর যারা যারা ভিডিও বানাও তোমরা হয়তো আবার বুঝতেই পারবো যে কতটা কষ্ট করতে হয়। তো বন্ধুরা, এখন চেক করে নিই যেহেতু আমি ইন্ডার ড্রাগনের ওয়ার্ল্ডে যাবো সব কিছু আমার আছে কিনা। তো বন্ধুরা, এখানে আমার ডায়মন্ড আছে, ইনচেন্টিং অ্যাপল আছে। তো আমার যে কাজের জিনিস শর্ট সেটিই তো নাই, যেটি দিয়ে আমি ইন্ডার ড্রাগনকে মারবো এবং মেরে তক্তা বানাবো সেটিই তো নাই। তো বন্ধুরা, সবার প্রথমে যেহেতু আমার কাছে ডায়মন্ড আছে, তো ডায়মন্ডের একটি আমি শর্ট বানিয়ে নেব। তো তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবা যে আমি যে ট্রেডার ছিল আয়রন গোলাম, তার সাথে ট্রেড করে আমি নেদারাইডে একটা শর্ট পাইছিলাম, কিন্তু কথায় যে ফেলেছি অযথা জিনিসগুলো ফেলার জন্য জানি না, মনে নেই। তো সবার প্রথমে আমি এখানে একটি শর্ট বানিয়ে নিলাম এবং আরও আমার কাছে ডায়মন্ড ছিলই, তো সেগুলো আমার কোনো কাজের ছিল না। তো এখানে আমার হাতে ক্রাফটিং টেবিলটা ছিল, ওরে আল্লাহ কী হলো, এটা আমার যে ইয়াটা ছিল সেটার উপরে ক্রাফটিং টেবিলটা পড়ে গেছে। তো এখন আমি যাবো কীভাবে ইন্ডার ওয়ার্ল্ডে। তো বন্ধুরা, কোনো মতে আমি আবার পড়ে গেছিলাম আমার যে পোর্টালটি ছিল সেখানে। তো একেবারে আমাকে ডাইরেক্ট নিয়ে চলে আসে ইন্ডার ড্রাগনের ওয়ার্ল্ডে। তো যেহেতু আমার কাছে ক্রসবো নাই বা ধনুক নাই যেটি দিয়ে আমি দূর থেকে তাকে শ্যুট করতাম, কিন্তু যেহেতু আমার কাছে শর্ট আছে শুধুমাত্র, তো যখনই সে এখানে আসে বসবে তখনই তাকে আমি মারবো, তাছাড়া আমার কোনো উপায় নাই, তাকে এখান থেকেই মারতে হবে। যেহেতু আমার কাছে ইনচেন্টিং অ্যাপল আছে তো আমার হেলথ কমানোর কোনো প্রশ্নই আসে না, তো তাকে আমি এভাবে মারবো। তো এই যে ইন্ডার ড্রাগন আছে সে ভাববে কে এটা, কোথা থেকে এলো যে এত তাড়াতাড়ি আসলো আবার ইনচেন্টিং অ্যাপল নিয়ে আসছে, শুধুমাত্র আমাকে ডায়মন্ড শট দিয়ে মেরে ফেলতেছে। তো বন্ধুরা, তোমরা যদি লক্ষ্য করে দেখো তাহলে তোমরা এখানে দেখতে পারবা যে ইন্ডার ড্রাগনে প্রায় আমি অর্ধেকটা হেলেই শেষ করে দিয়েছি, কারণ তার যে অ্যাবিলিটি আছে তো সেটা আমার সম্বন্ধে ধারণা নেই। তো আমি অনেকটা পাগল মানুষ, তো তাকে আমি মারবই, শুধুমাত্র শট দিয়ে মেরে দিব, তাকে আমি কোনো প্রকার কোষবো ব্যবহার করবো না, কোনো প্রকার যে ধনুক আছে সেইগুলোও ব্যবহার করবো না, জাস্ট শট। তো আজকের ভিডিওতে হতে চলেছিল যে শট চ্যালেঞ্জ, আমি এটা বলার
মনে ছিল না আমার ভিডিও প্রথমে, তো আমি তাকে শর্ট দিয়ে মেরে দিব। তো অনেকগুলো আঘাত করলাম কিন্তু এখান থেকে সে উড়ে চলে যাচ্ছিল। যেহেতু উড়ে চলে যাচ্ছিল আমার কোনো ওয়ে নাই, যেহেতু আমার কাছে কোনো প্রকার ধনুক নাই যে দূর থেকে তাকে শ্যুট করতাম, তো যখনই আসে এখানে বসবে তখনই আমি তাকে মারবো। তো বন্ধুরা দুই ব্লক উপরে চলে আসলাম, এবার আমি আরও বেশি ড্যামেজ দিতে পারবো। তো বন্ধুরা সে চলে আসছে এবং আমি তাকে ড্যামেজ দিব এবং এক এক করে তাকে আমি মেরে শেষ করে দিব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একদম তার কোনো প্রকার হেলথ নাই। তো বন্ধুরা ফাইনালি আমি তাকে শুধুমাত্র অনলি শর্ট দিয়ে মেরে ফেলে দিয়েছি। তো আই অ্যাম সাকসেস আজকের ভিডিওটি এই পর্যন্তই, কারণ আমি তাকে চেয়েছিলাম মারতে এবং আমি তাকে ফাইনালি মারতে পেরে গেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে মনের সুখে নাচতেছি কারণ আমি তাকে মেরে ফেলেছি। তো তোমরা যারা যারা ভিডিওতে লাইক করো নি লাইক করে দাও, নাহলে যেভাবে আমাকে ইন্ডিয়ার ড্রাগনগুলো মারতে চায় আমিও তোমাদেরকে মারবো, কারণ এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা দেখে চলে যাবা এটা কখনো হয়। তো তাড়াতাড়ি লাইক করো, না হয় এভাবে পাছার মধ্যে একটা লাথি দেবো। তাড়াতাড়ি লাইক করো লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বাই বাই।